আমরা আলোচনা করব অ্যামোনিয়া সম্পর্কে। অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেনের একটা হাইড্রাইড, এর আণবিক ভর সমান সতে, বাষ্পীয় ঘনত্ব আণবিক ভরের অর্ধেক, দ্যাট ইজ 8.5। আমরা দেখো সচরাচর অ্যামোনিয়ার গন্ধটা কিন্তু আমরা সবাই কম বেশি আমরা কিন্তু জানি, কোথায় আমরা দেখেছি, আমরা টয়লেটে গিয়ে দেখেছি যে টয়লেটে যদি জল দেওয়া না হয় তাহলে একটা ঝাঁঝালো প্রকৃতির গন্ধ পাওয়া যায়। আজকে সেটাই হচ্ছে গিয়ে তোমার অ্যামোনিয়ার গন্ধ। কি হয়, আমাদের প্রাণীদেহের মধ্যে ইউরিয়া থাকে, এই ইউরিয়া ব্যাকটেরিয়ার দ্বারা ডিকম্পোজ করে তোমার অ্যামোনিয়াতে পরিণত হয়। এই অ্যামোনিয়ার গন্ধটাই কিন্তু আমরা পেয়ে থাকি। এখন আমরা আলোচনা করব যে অ্যামোনিয়া পরীক্ষাগারে কীভাবে আমরা অ্যামোনিয়া প্রস্তুত করতে পারি। পরীক্ষাগারে কী করা হয়, দেখো এর প্রস্তুতির জন্য যে রাসায়নিক দ্রব্য দরকার সেটা হচ্ছে গেছে অ্যামোনিয়াম ক্লোরাইড, প্রয়োজনীয় রাসায়নিক উপাদান বিক্রিয়ক। কি লাগে আমাদের, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4C আর পলিচুন CaOH2 বা পোরাচুন যেটাকে আমরা ক্যালসিয়াম অক্সাইড বলি। পরীক্ষাগারে কি করা হয়, দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে তুমি যদি পলিচুন অথবা পোরাচুনও নিতে পারো, মিশিয়ে যদি তুমি যদি উত্তপ্ত করো তাহলে কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস NH3 প্লাস জল উৎপন্ন হয়। এইভাবে যে আমরা অ্যামোনিয়া পাচ্ছি, এই অ্যামোনিয়া বায়ুর চেয়ে হচ্ছে হালকা, এই কারণে অ্যামোনিয়াকে বায়ু নিম্ন প্রসারণ দ্বারা গ্যাস দ্বারা সংগ্রহ করা হবে। কিন্তু জলে নিম্ন প্রসারণ দ্বারা অ্যামোনিয়াকে সংগ্রহ করা যায় না, কেন না, অ্যামোনিয়া হচ্ছে জলে অত্যাধিক মাত্রায় দ্রাব্য এবং ইহা জলে দ্রবীভূত হয়ে মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে। এই কারণে অ্যামোনিয়াকে আমরা জলের নিম্ন প্রসারণ দ্বারা কি করতে পারি না, সংগ্রহ করতে পারি না। এখন এইভাবে যে অ্যামোনিয়া আমি পেলাম, এইভাবে যে অ্যামোনিয়া পেলাম, সেই অ্যামোনিয়া কিন্তু দেখো একেবারে বিশুদ্ধ অ্যামোনিয়া কি রয়েছে, এর মধ্যে সামান্য জলীয় বাষ্প মিশে আছে। তাহলে এই জলীয় বাষ্পকে আমরা কিভাবে অপসারণ করব, কিভাবে অপসারিত করবো এই জলীয় বাষ্প, যাতে আমরা শুষ্ক অ্যামোনিয়া গ্যাস পেতে পারি। তাহলে আমরা এমন কোনো পদার্থ যদি ব্যবহার করি যাদের জল শোষণ করার ক্ষমতা রয়েছে, সেই সমস্ত পদার্থ, যেমন ধরো CaO হতে পারে, MgO হতে পারে, ঠিক আছে, তারপরে ধরো কঠিন NaOH হতে পারে, আবার আরেক শ্রেণীর তোমার জল শোষক পদার্থ আছে যেগুলো দেখো ঘন H2SO4 হতে পারে, P2O5 হতে পারে, আবার CaCl2 হতে পারে, এদের সব জল শোষণ করার ক্ষমতা আছে। তাহলে এই সমস্ত পদার্থগুলো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু প্রশ্ন আসছে এদের সবাইকে কি আমরা ব্যবহার করতে পারবো, সব জল শোষক পদার্থগুলো কি আমরা অ্যামোনিয়াকে আর্দ্র অ্যামোনিয়া থেকে শুষ্ক অ্যামোনিয়া প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, না সবাইকে ব্যবহার করতে পারবো না। কেন, তুমি দেখো এগুলো সব নিউটক, এই দুটি দেখো এরা হচ্ছে আম্লিক নিউটক, আম্লিক যৌগিক, সেই জন্য এদের বলা হয় আম্লিক নিউটক। এরা দেখো এরা হচ্ছে ক্ষারধর্মী নিউটক,
ক্ষারীয় নিন্দক। তাহলে স্বভাবতই দেখো, অ্যামোনিয়াতে যখন জল মিশে আছে, অ্যামোনিয়াতে যখন জল মিশে আছে, সেই জলটাকে যদি আমি আম্লীয় নিন্দক ব্যবহার করি, তার মানে যদি আমরা যদি এইচ2এস ওপর ব্যবহার করি, তাহলে কি হবে? তাহলে দেখো, ঘন এইচ2এস ওপর তুমি যেই ব্যবহার করবে, সঙ্গে সঙ্গে অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী, এটা হচ্ছে ক্ষারধর্মী। তাহলে ক্ষারধর্মী হলে কি হবে? ক্ষার আর অ্যাসিডের যে বিক্রিয়া, সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করবে, প্লাস জল উৎপন্ন হয়। কাজেই আমরা বলতে পারি যে আম্লিক প্রকৃতির নিরুদ্ধগুলির দ্বারা কিন্তু অ্যামোনিয়াকে শুষ্ক করা যাবে না। এই কারণে অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য ঘন ইস্পেশকর ব্যবহার করা যায় না। কেন? না, ঘন ইস্পেশকর হচ্ছে কি আম্লিক প্রকৃতির নিরুদ্ধক, এবং অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী। কাজেই তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করবে। এই কারণে আমরা অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য ঘন ইস্পেশকর কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো। পি2ও5 এটাও দেখো আম্লিক প্রকৃতির নিরোধক, তাহলে এটাও আম্লিক প্রকৃতির নিরোধক যদি হয়, তাহলে অ্যামোনিয়া ক্ষারধর্মী, তাহলে এর সাথে বিক্রিয়া করবে পি2ও5 প্লাস এইচ2ও, তাহলে কি উৎপন্ন করবে? অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন হবে, অ্যামোনিয়াম ফসফেট। কাজেই আমরা পি2ও5 এই নিরোধকটিও ব্যবহার করতে পারবো না। কেননা পি2ও5 হচ্ছে কি আম্লিক নিরোধক, ইহা ক্ষারধর্মী, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন। সিএসএল এটাকে একটা লবণ, এটাকে কি আমরা ব্যবহার করতে পারি না? এটাও ব্যবহার করা যাবে না। অর্থাৎ অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য সিএসএল ব্যবহার করা যায় না। কেন? না, অ্যামোনিয়া সিএসএল2 এর সাথে বিক্রিয়া করে এক ধরনের জুতো যৌগ উৎপন্ন করে, CaCl2 8NH3, এরকম ধরনের একটা দ্রুত বিক্রিয়া করে, যার জন্য কি হয়, অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য আমরা অনাক্ত CaCl2 ব্যবহার করতে পারবো না। তাহলে ব্যবহার করা যাবে কি? এগুলোকে ব্যবহার করা যাবে। কেননা তুমি দেখো ক্ষারধর্মী, এও ক্ষারধর্মী, এও ক্ষারধর্মী, তাহলে ক্ষারধর্মী আর অ্যামোনিয়া ক্ষারধর্মী, তাহলে অ্যামোনিয়া যদি ক্ষারধর্মী হয় তাহলে কি হবে না, অ্যামোনিয়ার সাথে এরা কেউ বিক্রিয়া করবে না। কাজে এইগুলোকে আমরা জল শোষক পদার্থ হিসেবে অ্যামোনিয়ার সাথে ব্যবহার করে তোমার আর্দ্র অ্যামোনিয়া থেকে আমরা শুষ্ক অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে পারব। অ্যামোনিয়া দেখো আর কিভাবে আমরা অ্যামোনিয়া পেতে পারি, তুমি লক্ষ্য করো, দেখো আগের ক্লাসে আমরা বলেছিলাম যে নাইট্রাইড যেগুলো তৈরি হচ্ছে, ম্যাগনেশিয়াম নাইট্রাইড, হাই ইলেকট্রো পজিটিভ মেটালের যে নাইট্রাইড, ম্যাগনেশিয়াম নাইট্রাইড, অ্যালুমিনিয়াম নাইট্রাইড, এর সাথে তুমি যদি জলের বিক্রিয়া ঘটাও তাহলে কি উৎপন্ন হয়? অর্থাৎ ম্যাগনেশিয়াম নাইট্রাইড জল দ্বারা বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন হয়েছিল? ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড আর অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছিল। অ্যালুমিনিয়াম নাইট্রাইডের সাথে তুমি জলের বিক্রিয়া ঘটাও, অর্থাৎ জল দ্বারা এটা আর্দ্র বিশ্লেষিত হবে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড AlOH3 প্লাস NH3, ঠিক আছে? এইভাবে আমরা হাই ইলেকট্রো পজিটিভ মেটাল নাইট্রাইড লবণ থেকে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে আমরা অ্যালুমিনিয়াম পেতে পারি। এবার আসি আমরা অ্যামোনিয়ার ভৌত ধর্ম, অ্যামোনিয়ার ভৌত ধর্ম। দেখ, এক নম্বর কোন বর্ণ নেই, দ্যাট ইজ বর্ণহীন। নাম্বার 2, অবশ্যই তো গ্যাসীয় এবং তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসীয় পদার্থ।
তিন নম্বর, বাইচে বাইচে হালকা, বাইচে হালকা। চার নম্বর জলে তীব্র মাত্রায়, তীব্র মাত্রায় অ্যামোনিয়া তোমার জলে কি হয় হাইড্রোজেন বন্ড ফর্মেশন, যার জন্য অ্যামোনিয়া জলে অত্যাধিক মাত্রায় দ্রাব্য। এবং অ্যামোনিয়া এই যে জলে যদি দ্রবীভূত হয় তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নামে এক প্রকার মৃদু ক্ষার উৎপন্ন হয়। এই কারণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ কি হবে মৃদু ক্ষার ধর্মীয় হবে। জলে দেখা যায় যে তোমার এক আয়তন জলে প্রায় হাজার আয়তন অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে। তারপরে বুঝতে পারছো অ্যামোনিয়া কি হারে এটা কি মাত্রায় জলে দ্রাব্য। অ্যামোনিয়া এই ঘন জলীয় দ্রবণ কি, এই ঘন জলীয় দ্রবণ কি, ঘন জলীয় দ্রবণ কি বলা হয় লাইকার অ্যামোনিয়া বলা হয়, লাইকার অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়া বলা হয়। এতে 35 ওজন হিসেবে প্রায় 35 ভাগ অ্যামোনিয়া থাকে। এবং এই অ্যামোনিয়া তোমার লাইকার অ্যামোনিয়া ঘন জলীয় দ্রবণ, যখন তুমি খুলবে তখন কি করতে হয় ঠান্ডা করে তারপরে খুলতে হয়। তা না হলে কি হবে তোমার দেখবে যে অতিরিক্ত চাপে যে অ্যামোনিয়াকে আমি দ্রবীভূত করেছিলাম সেই অ্যামোনিয়াটা ছিপি খোলার সঙ্গে সঙ্গে সে অতিরিক্ত অ্যামোনিয়া বেরিয়ে আসার চেষ্টা করবে, যার জন্য দুর্ঘটনা করতে পারে। অর্থাৎ চোখে মুখে যদি লাগে তোমার চোখ মুখে তোমার ড্যামেজ করে দিতে পারে। এই কারণে লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় এটাকে ঠান্ডা করে তারপরে খুলতে হয়। পাঁচ নম্বর, অ্যামোনিয়ার বাষ্পীভবনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ, লিনতাপ খুব বেশি হয়, খুব বেশি। এই বাষ্পীভবনের লিনতাপ খুব বেশি হয় বলে এ কি হয় পরিবেশ থেকে তোমার তাপ সংগ্রহ করে চারিপাশে ঠান্ডা করে দিতে পারে। এ কারণে অ্যামোনিয়াকে হিমায়ন হিসেবে ব্যবহার করা হয়, যার জন্য দেখবে বিভিন্ন কোল্ড স্টোরেজে নানা শাকসবজি সমস্তকে প্রিজার্ভ করার জন্য অ্যামোনিয়ার একটা ব্যবহার আছে। এই ধর্মের ওপর ভিত্তি করে অ্যামোনিয়াকে তার হিমায়ক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এগুলি হচ্ছে যে অ্যামোনিয়ার ভৌত ধর্ম থাকতে হবে আজকে এখানে।